যেদিনকে লাস্ট ভিডিও ছিল তারপর থেকে এই আজকের ভিডিওর মাঝখানে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এমন কিছু ম্যাচেস হয়ে গেছে যেই ম্যাচের রেজাল্টের ওপর পুরো লিগ টেবিল এই মুহূর্তে অনেকটা ওপেন হয়ে গেছে, অ্যান্ড বেশ কিছু ট্রান্সফার যেগুলো নিয়ে আলোচনা চলছিল সেই ট্রান্সফারগুলো কিন্তু কমপ্লিট হয়েছে বা ইয়েট টু বি কমপ্লিটেড বা সামারে হবে এরকম একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়ে গেছে। সব কিছু নিয়ে আজকে কম্প্যাক্ট ভিডিও এটা, এবং অবশ্যই গতকালের যে এটিকে মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ সেই ম্যাচের একটা ছোট্ট রিভিউ যেটা কথা দিয়েছিলাম আসবে, সব কিছু এর মধ্যে রয়েছে। সো লেটস এনজয় দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই শুরু করার আগে বলবো যদি চ্যানেলটা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক ঢুকে দিও। প্রথমে আইএসএলের ম্যাচগুলো নিয়ে কথা বলা যাক, যেখানে ইম্পর্ট্যান্ট কিছু ম্যাচের রেজাল্ট, যার মধ্যে প্রথম যে রেজাল্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ইস্টবেঙ্গল 1 এবং কেরালা ব্লাস্টার্স 0। এই যে রেজাল্টটা জোহরতির মাঠে আমরা দেখতে পেয়েছিলাম, এই রেজাল্টটা কোথাও ইস্টবেঙ্গল ফ্যানেদের কাছে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হলেও সেদিনকে ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স ওয়াইজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এই সিজনে তাদের, অন্তত বা আমি বলবো আইএসএল হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ সেদিনকে ইস্টবেঙ্গল খেলেছিল। অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয়েছে, রেফারি বারবার করে গোটা ম্যাচের কন্ট্রোলকে লুজ করেছে, বেশ কিছু ডিসিশন নিয়ে প্রশ্ন উঠেছে, এটা প্রতি ম্যাচে উঠছে, ইটস নট আ নিউ থিং। কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল গোটা ম্যাচটা ডমিনেট করেছে, যেভাবে কেরালার মতো টপ ফর্মে থাকা একটা টিমকে হারিয়েছে, শুধুমাত্র হারায়নি, মানে আলটিমেট আমি বলবো যে আরও একটা মার্জিন হতে পারতো, আরও বেটার মার্জিন হতে পারতো ইস্টবেঙ্গলের নিরিখে, স্টিল 3 পয়েন্ট ইজ এনাফ ফর ইস্টবেঙ্গল এই মুহূর্তে যা অবস্থা। আর সেখান থেকে কেরালা ব্লাস্টার যারা প্রায় কোয়ালিফিকেশনের দোরগোড়ায় দাঁড়িয়েছিল, জিতলেই কোয়ালিফাই করে যেত প্লে অফসের জন্য, তারা কিন্তু ওয়েট করে থাকবে তাদের আরও নেক্সট ম্যাচটার জন্য, সেই ম্যাচটা আরও টাফ হতে চলেছে। আর সেকেন্ড যে ম্যাচটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো মুম্বাই সিটি আর হায়দ্রাবাদের ম্যাচটা, 1-1 ড্র হয়েছে, না তুম জিতে না হাম হারে এরকম একটা সিচুয়েশন গোটা ম্যাচের মধ্যে ছিল। দুটো টিমই ব্যালেন্স ফুটবল খেলেছে, একটা ডিসিশন আবারও রেফারি ডিসিশন সেটা নিয়ে বিতর্ক হয়েছে, সেটা হলো সঞ্জীব শালীন রেড ছিল না ইয়েলো ছিল, অনেক রকম নাটক হয়েছিল। তো স্টিল এই ম্যাচটার মধ্যে দেখার মতো অনেক কিছু ছিল, বাট আমরা দেখতে পাইনি, তার কারণ হলো দুটো টিম কোথাও নিজেদেরকে অনেক বেশি কন্ট্রোলড এবং অনেক বেশি সেইভাবে খুলে যে খেলাটা সেই খেলাটা খেলছিল না, কারণ তারা দুজনে অলরেডি জানে যে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে, অ্যান্ড নিজেদের স্পটটাকে তৈরি করেছে, অ্যান্ড দুটো টিমের যা পয়েন্টস এই মুহূর্তে সেই পয়েন্টসকে ধরার মতো টিম 3-4-5-6 সেরকম কোনো টিম নেই যে টাচ করতে পারবে, বিশেষ করে মুম্বাই সিটিকে টাচ করার মতো এই মুহূর্তে আর কোনো টিম নেই। হায়দ্রাবাদকে হয়তো কেউ করতে পারে যদি হায়দ্রাবাদের লাস্ট যে ম্যাচগুলো রয়েছে সেখানে তাদের ফর্ম খুব বাজেভাবে ডিপ না হয়ে যায়। এরপর যে ম্যাচটা নিয়ে কথা বলতে সেটা হলো আজকে সন্ধ্যের যে ম্যাচটা, সেটা এফসি গোয়া ভার্সেস ওড়িশা এফসি। এবার এফসি গোয়ার কাছে টার্গেট ছিল ম্যাচটা উইন করবে এবং প্লে অফের যে স্পটটা সেই স্পটটাকে খুব নিশ্চিন্ত একটা জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে, কোথাও ঝুলে থাকার মতো সিচুয়েশন তারা ক্রিয়েট করবে না। এবং এফসি গোয়া তাদের টার্গেট ছিল যে ম্যাচটা জিততে হবে এবং বেঙ্গালুরুকে টপকে আবারও 6 নম্বর পজিশনটাতে এসে নিজেদেরকে ঢুকতে হবে। এবার ব্যাপার হলো যে ওড়িশা যেটা লাস্ট ম্যাচ ছিল চেন্নাই এফসির সাথে সেই ম্যাচটা চেন্নাই এফসি জিততে পারত, এবং সেই ম্যাচটাতে এমন কিছু ডিসিশন গেছিলো ওড়িশা এফসির ফেভারে, সেই ম্যাচটা মেবি চেন্নাই এফসি জিতে মাঠ ছাড়লে আজকে হয়তো ওড়িশা এফসির ক্যালকুলেশন পুরো ডিফারেন্ট থাকতো, অ্যান্ড বেঙ্গালুরুর যে রানটা সেই রানটাকে ধরার মতো সিচুয়েশন ওড়িশা এফসি থাকতো না। এবার আজকের ম্যাচটা এফসি গোয়া জিততে পারত, তার কারণ হলো একটা অফসাইড ডিসিশন, সেই ডিসিশনটা পুরোপুরি রং ডিসিশন ছিল এবং আলভারো ভাস্কোয়েস গোলটা করে দিয়েছিল, এবং কোনোভাবেই টিভির প্লেতে যা দেখা যাচ্ছে সেই রিপ্লে অনুযায়ী কিন্তু অফসাইড ছিল না। ইয়াস, আবারও একটা ভুল ডিসিশন, এবং সেই ভুল ডিসিশনের ফলে একটা টিমের কিন্তু উইন আজকে হাতছাড়া হলো। বাট স্টিল ওড়িশা এফসি 10 জন হয়ে যাওয়ার পরেও যেভাবে ডিফেন্সকে কম্প্যাক্ট রেখেছিল আজকের ম্যাচটাতে, দ্যাট নিডস টু বি আ হ্যাটস অফ পারফরমেন্স ফ্রম দেম। অ্যান্ড লাস্ট যে ম্যাচটা নিয়ে কথা বলতে সেটা হলো গতকালের ম্যাচটা, বেঙ্গালুরু এফসি অ্যান্ড এটিকে মোহন বাগান। বেঙ্গালুরু তাদের কাছে মাস্ট উইন ম্যাচ ছিল, ইয়েস, কোনোভাবে ড্র না কোনো কিছু না, 3 পয়েন্ট দরকার ছিল বাই এনি হাউ এনি কস্ট, টানা 5টা ম্যাচে উইন। যারা ভাবতে পারেনি যে বেঙ্গালুরু কোথাও কামব্যাক করবে, যে বেঙ্গালুরু একটা সময় ইস্টবেঙ্গলের নিচে ছিল, জামশেদপুরের সাথে ফাইট করছিল যে 10 নম্বর পজিশনে কারা থাকবে, সেই বেঙ্গালুরু আজকে টপ 6-এ, সেই বেঙ্গালুরু কোথাও ড্রিম দেখছে প্লে অফ খেলবে, অ্যান্ড যে ওড়িশা ফর্মে ছিল সে ওড়িশা এফসি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে, ইভেন চেন্নাই এফসিও। এবার গতকালের যে ম্যাচটা, এই ম্যাচটাতে প্রচুর পরিমাণে নাটক ছিল, যার মধ্যে প্রথম যেটা যে এমন দুজন গোল স্কোরার বেঙ্গালুরুর স্কোরশিটে কালকে ছিল যে দুজনকে পরপর 2 সিজনে এটিকে মোহন বাগান ছেড়েছে, হাভি হার্নান্ডেজ রয় কৃষ্ণা। ইয়েস, দে পেড দ্য এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট ড্রামাটিক্যালি, আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ হাভি হার্নান্ডেজের যে কোয়ালিটি, তার যে লিডারশিপ মেটেরিয়াল তার মধ্যে রয়েছে,
এটা কোথাও ডিনাই করার মতো সিচুয়েশন ছিল না ATK মোহন বাগানের ক্ষেত্রে, বাট তাকে ছাড়া হয়েছিল। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ATK মোহন বাগানের তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে, আর এই তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারের যা পারফরমেন্স, যা কোয়ালিটি, আমি দিমিত্রি পেত্রতসের এই সিজনের ফর্মটাকে বাদ দিয়ে বলছি, অন্তত বাকি দুজনের থেকে হাবি হার্নান্ডেজ যে কোথাও কম থাকতো না, এটা কিন্তু কালকের ম্যাচের পর বা মোটামুটি গত সিজনে তার ওড়িশা এফসির খেলা, এইবারে বেঙ্গালুরু হয়ে খেলা, সেটাকে বারবার প্রুভ করে দিচ্ছে। অ্যান্ড লাস্ট যেটা, সেটা হলো রয় কৃষ্ণা। দিনের শেষে একজন প্লেয়ার তার যদি ফর্মটা হারিয়েও যায়, তার ক্লাস কিন্তু থেকে যায়। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট, এই কথাটা যে কত বড় সত্যি এটা কিন্তু কালকে রয় কৃষ্ণা প্রমাণ করেছে। যে জায়গা থেকে সুযোগ পেয়েছে, হয়তো একজন বাচ্চা ছেলে সেও গোল করতে পারতো, বাট স্টিল যেভাবে রয় কৃষ্ণা কালকে আলাদা তাগিদ নিয়ে খেলছিল, তার মধ্যে কোথাও একটা অন্য লেভেল কাজ করছিল। একদিকে দেখো, বেঙ্গালুরুকে তাকে জেতাতে হতো, কারণ সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকে বেঞ্চে রেখে কিন্তু সাইমন গ্রেসন স্টার্ট করেছিল। সেখানে রয় কৃষ্ণার মতো সিনিয়র প্লেয়ার বা হাবির মতো সিনিয়র প্লেয়ারের ওপর আলাদা রকম দায়িত্ব থাকবে, কিন্তু স্টিল কালকে রয় কৃষ্ণার কাছে কোথাও প্রমাণ করার ম্যাচ ছিল। নিজে হারিয়ে না গিয়ে সেই জায়গাতে কোথাও ভেসে থাকা, এই যে ইন্ডিয়ান ফুটবলে তার ব্যাপারটা, এটাই কিন্তু তাকে প্রুফ করতে হতো হুয়ান ফেরান্দোর সামনে, ATK মোহন বাগান ম্যানেজমেন্টের সামনে। অ্যান্ড হি ডিড দ্যাট। যে জায়গা থেকে এমন একটা সময়ে গোল করেছে, সেই জায়গা থেকে কিন্তু আর কোনোভাবে ATK মোহন বাগানের কামব্যাক করার রাস্তা ছিল না। তাও একটা গোল হয়েছে, এবং সেটাও কিন্তু হয়েছে পেত্রাতসের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি থেকে। যদিও অ্যালান কোস্টার মাথাতে বলটা ডিফ্লেক্ট হয়েছিল, দ্যাটস আ পার্ট অফ গেম, ওটা ফুটবলের অঙ্গ, পৃথিবীতে বহু বড় বড় ফুটবলার এইভাবে গোল করে থাকে, কিন্তু এই দিমিত্রি পেত্রাতস শেষ অবধি লড়াই করতে পেরেছে অ্যান্ড একটা গোল আর্ন করতে পেরেছে। এবার পজিটিভ দিক কী কী রয়েছে এই ম্যাচটার ক্ষেত্রে? ম্যাচটার ক্ষেত্রে ফার্স্ট পজিটিভ দিক ছিল বেঙ্গালুরু এফসির পারফরমেন্স। প্রথম থেকে শেষ অবধি তারা কিন্তু ম্যাচটা জিততে চেয়েছিল অ্যান্ড জিতে মাঠ ছেড়েছে। সেকেন্ড থিং হলো ATK মোহন বাগান এফসির শেষ বাঁশি না বাজা অবধি নাছোড় একটা মনোভাব, তাও কিছু প্লেয়ারের, সবার না, ইয়েস কিছু প্লেয়ারের নাছোড় মনোভাব, সেটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে। অ্যান্ড তারপর সেই রেজাল্টটা 2-1 অ্যান্ড একটা গোল করে কোথাও সম্মান রক্ষার একটা ব্যাপার, সেটাকে করতে পেরেছে দিমিত্রি, এটা হয়েছে। নেগেটিভ ব্যাপার কী কী ATK মোহন বাগানের ক্ষেত্রে? ফার্স্ট অফ অল, হুয়ান ফেরান্দো তার বেশ কিছু সিদ্ধান্ত এবং মানসিকতা, ইয়েস অনেকে হয়তো বলবে যে দেখো হুগো বুমো ছিল না, আশিক ছিল না, তারপরেও এই টিম নেমেছে খেলেছে, অ্যান্ড ইটস আ নোন থিং, সবাই জানতো এটা যে হুগো বুমো বা আশিক কুরুনিয়ান থাকবে না। দেখো বিশ্বের বড় বড় টিমের ক্ষেত্রে হয় যে তারা তাদের এমন কিছু ম্যাচেস থাকে সেখানে তাদের একজন দুজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে পাবে না, কিন্তু এমন কিছু প্লেয়ার থাকে যারা নিজেদের দায়িত্ব নিয়ে তারা ম্যাচটাকে বার করার মতো ক্ষমতা রাখে। এই টিমটাতে সেই প্লেয়ার ছিল, দিমিত্রির মতো প্লেয়ার রয়েছে, লিস্টন কোলাসো। আর কবে খেলবে, আর কবে খেলবে? ষোলোটা ম্যাচ হয়ে গেল এবং লিস্টন কোলাসোর পারফরমেন্স এখনও অবধি জিরো। ইয়েস এখনও অবধি তার থেকে কিন্তু আমরা কোনো রকম পারফরমেন্স দেখিনি। অ্যান্ড যেভাবে তাকে সুযোগ দেওয়া হয়েছে, আমার মনে হয় তার বদলে যদি একটা ইয়াং প্লেয়ার সুযোগ পেত, তাহলে দেখো এতদিনে বোধহয় শিবাশক্তির মতো আরও একটা স্টার ATK মোহন বাগান থেকে বেরিয়ে আসতো। বাট না, এখানে ম্যাক্সিমাম যারা ইয়াং প্লেয়ার রয়েছে, যারা ইউথ ফুটবলার রয়েছে, তাদের কোথাও বেঞ্চেই রাখা হয়, রাদার কি যারা ওয়ান্ডার বয় রয়েছে, ওয়ান্ডার কিড রয়েছে বা এক সিজনে ফাটিয়ে খেলেছে, তাদের বেশি করে চান্স দেওয়া হয়। এতে ভুল কিছু নেই, কিন্তু আলটিমেট দেখো এফেক্টটা পড়ছে কিন্তু রেজাল্টের ওপর। এই জায়গা থেকে যদি আরও খারাপের দিকে যাই, তাহলে কিন্তু টপ সিক্সের যে ব্যাপারটা, মানে 3-4-5-6 যে ব্যাপারটা, সেই ব্যাপার কিন্তু আরও আস্তে আস্তে ঘাটতে থাকবে, কারণ দুটো হার্ড ম্যাচ রয়েছে, একটা জামশেদপুর ম্যাচ রয়েছে এবং লাস্ট ম্যাচ কিন্তু ডার্বি রয়েছে। ডার্বি রেজাল্ট কী হবে আগে থেকে কারো প্রেডিক্ট করার ক্ষমতা নেই ভাই। দুটো হার্ড ম্যাচ রয়েছে, যে দুটো হার্ড ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ বা কেরালার মতো টিমকে তাদের ফেস করতে হবে, সো সেখানে অন্যরকম গেম রয়েছে। অ্যান্ড আমার এই ক্ষেত্রে মনে হয় যে আশিক কুরুনিয়ান ফিরে গেলে লিস্টন কোলাসো আবারও বেঞ্চে যাবে, কারণ মনবীর সিং ডান দিকে ভালো খেলেছে, খুব খারাপ খেলেনি এটা বলবো। আর লিস্টন কোলাসো যদি এই ফর্ম থাকে, আর যদি সেটা সামনের বছরও কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে সেই দিন খুব বেশি দূরে নেই যে মাঝামাঝি পথে দেখব আমরা সামনে যে জানুয়ারি উইন্ডো, সেখানে লিস্টন কোলাসোর মতো প্লেয়ারকেও স্যাক্রিফাইস করতে বাধ্য হবে ATK মোহন বাগান এফসি, কারণ তারা বেশি দিন এই রকম অফ ফর্মের প্লেয়ারকে কিন্তু ইন জেনারেল বয়ে নিয়ে বেড়ায় না। এটা হিস্ট্রির কথা বলছে, এটা আমি বলছি না। আর এবার যদি এই টপিকটা থেকে সরে গিয়ে এবার কিছু আপডেটসে আসি, তাহলে সেখানে কিন্তু লটস অফ আপডেটস ঘটে গেছে, তোমরা জানো প্রত্যেকটা, তাও একবার রিপিট করে দিই। সেখানে হলো ফার্স্ট দানিশ ফারুক, তাকে কিন্তু কেরালা সই করিয়েছিল, তার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দ্বিতীয় হলো প্রিন্সটন রেভেলও, তার কোথাও ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল, বাট সেটা কিন্তু হয়নি, সে চলে গেছে ওড়িশা এফসিতে এবং সেখানেও 2024 অবধি তার সাথে ডিল ফাইনাল হয়েছে।
এরপর যদি কথা বলি সেটা হলো উদান্তা সিংয়ের, উদান্তা সিং দীর্ঘ সময় ধরে কিন্তু এফসি গোয়ার র্যাডারে ছিল এবং তাকে সই করানো প্রায় চূড়ান্ত করে রেখেছিল, সেটা কিন্তু কমপ্লিট করেছে। 3 বছরের একটা মেগা ডিলে কিন্তু উদান্তা সিং চলে যাচ্ছে এফসি গোয়াতে। আরও একটা যেটা বিষয় যেটা হলো হায়দ্রাবাদ এফসির চিগলেনসানা সিং সম্ভবত সামনের যে ট্রান্সফার উইন্ডো আসছে, মানে সামার ট্রান্সফার উইন্ডো, সেখানে দল পরিবর্তন করতে চলেছে, তাদের সম্ভাব্য ডেস্টিনেশন কী সেটা এই মুহূর্তে কিন্তু ফাইনালাইজড নয়। আর লাস্ট যেটি শেষ করবো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা, কারণ 22 মার্চ থেকে 26 মার্চ অবধি আমাদের একটা ট্রাই নেশন সিরিজ হবে, যেটা খেলা হবে কিন্তু ইম্ফলে, মণিপুরের ইম্ফলে খেলা হবে, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি আমরা খেলতে দেখব কিরগিজিস্তানকে এবং মায়ানমারকে। কিরগিজিস্তান ভালো টিম, যথেষ্ট ইন্ডিয়ার থেকে বেটার পারফরমেন্স রয়েছে লাস্ট কিছু ম্যাচের নিরিখে। রিসেন্টলি যেটা দেখলাম যে রাশিয়ার সাথে একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটা তারা ড্র অবধি করেছে, তো খুব খারাপ টিম না আমাদের এই এই বাকি সাউথ ইস্টের যে দেশগুলো তাদের থেকে। অ্যান্ড মায়ানমার মোটামুটি আমাদের ইন্ডিয়ার লেভেলে থাকবে বা একটু আমাদের থেকে হয়তো ডাউন থাকবে, বাট স্টিল দেখো যখন এই ধরনের ফ্রেন্ডলিগুলো হয় আমরা এক্সপেক্ট করতে পারি না যে খুব বড় টিমের সাথে আমরা খেলবো, যে জাপানের সাথে খেলবো বা সৌদি আরবের সাথে খেলবো বা কাতারের সাথে খেলবো, তো এই ধরনের টিমের সাথেই কিন্তু আমাদের খেলাগুলো হবে। হয়তো এখানে অনেকে অনেক রকমভাবে ক্ষোভ প্রকাশ করবে, বাট স্টিল এটা ভাবতে হবে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় রয়েছে, সেখানে আমাদের সাথে কারা খেলতে রাজি হবে। আমাদের সাথে কিন্তু ইরান বা সৌদি আরব এরা কিন্তু খেলতে রাজি হবে না, ইটস ভেরি মাচ হার্ড ট্রুথ, এটাকে মানতে হবে আমাদের। অ্যান্ড এই ট্রাই নেশন সিরিজটা আমরা যদি জিততে পারি সম্ভব, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ের ওপর একটা ভালো এফেক্ট আসবে, অ্যান্ড অবশ্যই আমাদের সাথে আরও বেটার টিম তখন কিন্তু খেলতে আসতে চাইবে। অ্যান্ড দেখা যাক, তোমাদের কি অপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।